পরীক্ষার 44 দিন পর শুক্রবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। রেকর্ড ফল হিসেবে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন 272 জন ছাত্রছাত্রী। বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি স্কুল থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন 10 জন ছাত্রছাত্রী। তবে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য খালসা হাই স্কুল। বিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবারের জন্য জায়গা করে নিয়েছেন খালসা হাই স্কুলের ছাত্রী স্বাতী সুখলা। পশ্চিমবঙ্গের মধ্যে নবম স্থান অধিকার করে নিয়েছেন তিনি। তার প্রাপ্ত নম্বর 490। প্রথমবার বিদ্যালয়ের নাম মেধা তালিকায় ওঠায় স্বভাবতই খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। I'm so exciting. তব সে anxiety level বহুত বড়া হুয়া হে। I'm so excited and very happy for her. She has brought our school's name on the front page of the newspapers. ও ভালো স্টুডেন্ট ছিল, খুবই ভালো স্টুডেন্ট ছিল আর খুব রেগুলার পাংচুয়াল ডিসিপ্লিন ছিল। প্রত্যেক মানডে টু স্যাটারডে অনলাইন ক্লাস হয়েছে। তার মধ্যে যখনই দুটো করোনা ওইটা বিহেভিয়ার ভেতরে একটু সময় পেতাম, স্কুল অফলাইন করে অফলাইন পরীক্ষাগুলো নিয়ে নিতাম। এরম করে আমরা চালিয়েছি, হুট করে নিয়ে নিতাম। যখনই অফলাইন মানে স্কুল একটু অফলাইন হতো, হুট করে আমরা পরীক্ষা নিয়ে নিতাম। প্রসঙ্গত, শুক্রবার সকাল 11টায় প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফল। পাশের হারে শীর্ষস্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর। পাশ করেছেন মোট পরীক্ষার্থীর 88.44%। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।